সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি ব্লক সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি ঈদের তৃতীয় দিন আমরা সপরিবারে সবাই মিলে একটু বাসার খুব কাছে ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো একটু ক্যাপচার করে রাখি মানে স্মৃতিতে সংরক্ষণের জন্য তা আমরা গিয়েছিলাম হচ্ছে সোহরাওয়ার্দি উদ্যানে তো সেখানে একটা জাদুঘর আছে জাদুঘরটা খুবই সুন্দর আমি দেখেছি কিন্তু বাচ্চা কাচ্চারা তো এখনও দেখেনি তাই ভাবলাম যে ওখানেই যাই যদিও আমাদের অন্য একটা জায়গা যাওয়ার কথা ছিল তো যেহেতু সাথে জুনুনের বাবা বা চাচু কেউ ছিল না তাই আমরা নিজেরা বাসার কাছাকাছি একটা জায়গায় গেলাম যেহেতু খোলামেলা পরিবেশ অনেক লোকজন ছিল কিন্তু তারপরে খুব বেশি ভালো লাগছিল আর আমার সাথে দেখতে পাচ্ছেন সবাই আছে আর জুনুন জুনুনের সব কাজিনরা জুনুনের বড় আম্মু জুনুনের ফুপি সবাই তো আমরা একসাথে এই প্রাকৃতিক পরিবেশে একটু ঘোরাঘুরির জন্য সবাই গেলাম এবং খুব বেশি এনজয় করছিলাম আর জুনুন তো এই ধরনের জায়গায় গেলে খুবই মানে খুশিতে আত্মহারা হয়ে যায় জাদুঘরের আশেপাশে যাওয়ার আগে আমরা বেশ কিছু ফটোশ্যুট করেছি ভিডিও করেছি যে জায়গাটা আগে জলাধার ছিল সেটা একদম এখন পাথর বিছানো দেখলাম এবং শুকিয়ে গিয়েছে তো জায়গাটা এত সুন্দর লাগছিল তো ভাবলাম যে আমরা ওখানে কিছু ভিডিও করব। আর এখানে একটা লোক হচ্ছে বিনোদন দেওয়ার চেষ্টা করছিল গান গাচ্ছিল তা আমি আবার যেতে যেতে তাকে একটু ভিডিও করার চেষ্টা করলাম লোকজন দাঁড়িয়ে আছে যেন খুব একটা ভালো দেখা যাচ্ছে না তারপরে যতটুকু মানে চলতে চলতি আর কি ভিডিও করা যায় সেটুকুই করছিলাম আর অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না দেয়া হয় না সব মিলিয়ে আসলে জুনুনকে নিয়ে ব্যস্ত থাকি ওভাবে ভিডিও করতে পারি না আর শুধু তো ভিডিও করলেই হবে না এডিটও করতে হয় তো এই কারণ আসলে করা হয় না তো দেখেন এই জায়গাটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তা থেকে একটু নিচু তো আমাদের নাম হবে ছবি তোলার জন্য আমরা একে একে নেমে যাচ্ছি জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে জাফলংয়ে হচ্ছে যেমন পাথর থাকে না ওই রকম কিছুটা তো ওইখানে ভাবলাম যে আমরা দাঁড়িয়ে ছবি তুলি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব সুন্দর ছিল মানে ওখানে কিছু গাছ ছিল সব মিলিয়ে মানে ছবিগুলো হয়তো খুব সুন্দর আসবে সেই আশায় ভরসায় আমরা সবাই নেমে যাচ্ছিলাম তো নামার আগে আমি আবার একটু ভিডিও করে নিলাম এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলবো তা আমাদের হচ্ছে স্বামীও আছে ও ছবি তুলে দিবে জিদানও আছে তা ওরা দাঁড়িয়ে আছে সবাই তো আর একসাথে নামছি না কারণ আমাদের ব্যাগপত্র আছে সেগুলোও ধরতে হয় তো আমরা ছবি তুলে যখন চলে আসলাম তখন আবার বাচ্চারা নেমেছে ওরাও ছবি তুলবে আসলে সুন্দর জায়গায় ঘুরতে গেলে সেখানে যদি আপনি ছবি না তুলেন তাহলে কিন্তু মানে সে ঘুরে বেড়ানোটাকে পরিপূর্ণ বলা যায় না আর আমার তো ছবি তুলতে খুব ভালো লাগে কিন্তু এখানে আসলে জুনুনকে নেই যেহেতু পাথর ও হাঁটতে পারবে না অনেক উঁচু নিচু সাবধানে পা ফেলতে হয় ও চেষ্টা করছিল নামার জন্য ফুপি একটু নামিয়ে আবার সাথে সাথে তুলে ফেলেছে তো এখন আমরা হচ্ছে আসল জায়গায় চলে আসছি যেখানে আসলে আমরা মানে জাদুঘরটা দেখতে যাব স্বাধীনতা জাদুঘর কিন্তু এসে দেখলাম যে এখানে হচ্ছে টিকিট দেওয়া বন্ধ হয়ে গেছে খুবই দুঃখের বিষয় টিকিট দেওয়া হয় মূলত হচ্ছে চারটা পর্যন্ত আর জাদুঘরটা খোলা থাকে পাঁচটা পর্যন্ত কিন্তু আমরা যেহেতু দেরি করে ফেলেছি জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারি নাই কিন্তু জাদুঘরের বাইরের যে দেয়ালটা দেখতেই পাচ্ছেন যেটার মধ্যে খুব সুন্দর করে কিছু কি বলে মাটির পোড়াফলক লাগানো আছে খুব সুন্দর জিনিসটা দেখতে এবং একটা টাওয়ার আছে আমাদের পিছনে তো সব মিলে এত সুন্দর জায়গা যেহেতু আমরা জাদুঘরে ঢুকতে পারছি না তাই ভাবলাম এখানে কিছু ফটো শ্যুট করে নেই তো এক একে আমরা সবাই দাঁড়িয়ে ছবি তুলছি তো ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গিয়েছে এক জায়গায় আসলাম বসার জন্য আর এখানে এসে জুনুন দেখেন তার একজন বান্ধবী পেয়ে গিয়েছে সে যেখানেই যায় সেখানেই তার দুই একজন বান্ধবী রেডি থাকে তো বান্ধবীদের সাথে সেই সময়টাকে খুব উপভোগ করে এখানে যে বান্ধবীটা দেখে দেখতে পাচ্ছেন সে উনি হচ্ছে সিনিয়র বান্ধবী তো সিনিয়র বান্ধবী হচ্ছে খুবই পাকা একজন মানুষ খুব সুন্দর করে কথা বলে মাসাল্লাহ তো সেই বান্ধবীর সাথে জুনুন হচ্ছে অনেকক্ষণ খেলাধুলা করলো যেহেতু সে প্রতিটা জায়গায় গেলেই তার একজন বান্ধবী জুটে যায় তাই আমি ভাবলাম যে প্রত্যেকটা বান্ধবীর একটু করে স্মৃতি রাখা উচিত সে যখন বড় হবে এগুলো দেখবে মজা পাবে এই জন্যই তো বান্ধবীটা হচ্ছে এখানে ওকে মানে বিনোদন দেওয়ার চেষ্টা করছিল খেলছিল এবং সে অনেক মিশুক মানে এই কারণে জুনুন আরও সহজে মিশে যেতে পেরেছে তা আমি ওরা দুজন হচ্ছে হাত ধরে হাঁটছিল এখানে কিন্তু কেউ কাউকে চিনে না কারো নামও কেউ জানে না কখনও দেখাও হয়নি এই প্রথম তারপরও দেখে মনে হচ্ছে যেরা হয়তো একই পরিবারের সদস্য ছোট বড় ভাই বোন মানে দুইজন তো যেভাবে জুনুনের হাত ধরে ঘুরাচ্ছে মানে হাঁটতে নিয়ে যাচ্ছে ও যাচ্ছে আর জুনুন এখানে অনেকটা সময় মানে এই সাথে সাথেই ঘুরেছে লাস্টে যখন এভাবে শুয়ে পড়ল তখন জুনুনের সেই বান্ধবী বা বড় আপু সে রাগ করে চলে গেছে যে তুমি নোংরা বাচ্চা তুমি এভাবে মাটিতে শুয়ে পড়ো তোমার সাথে আর খেলা করা যাবে না তো লক্ষ্মী সুইট একটা মেয়ে দেখতে পেলেন মার্শাল্লাহ সে অনেক ভালো থাকুক দয়া করি তা আমরা হচ্ছে রেস্ট নেওয়ার পর আবার যেহেতু অনেক বড় একটা জায়গা ঘুরে ঘুরে তো দেখতে হবে এই জন্য হাঁটছিলাম কিন্তু জুনুন হচ্ছে আমাদের দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে তারপরও যেহেতু সবাই আছি একসাথে সবাই দেখে শুনে ওকে নিয়ে ভালোই ঘুরলাম মজা করলাম আর এখন আমরা শিখা নির্বাণের পাশ দিয়ে যাচ্ছি আবারও একটা জায়গায় বসলাম এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই জায়গা একটু উঁচু ঢিবির মতো জায়গাটা তো এখানে বসলে অনেক দূর পর্যন্ত দেখা যায় আসলে এ কারণে একটু উঁচুতে বাসা আর এর আগেও এখানে এসেছি বেশ কয়েকবার এসেছে অনেক বেশি উপভোগ করেছি পরিবারের সবাই মানে সবার সাথে আর আজকে অনেক ভালো লাগলো তো যারা যারা এখন এই জায়গাটাতে আসেন নাই সোহর আবার উদ্যান চলে আসবেন অবশ্যই ভালো লাগবে আর ফ্যামিলি সবাই একসাথে আসলে তো অনেক ভালো লাগে আর এখানে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল মানে একদম বিকেলের সময়টা ঠান্ডা হাওয়া ছিল বাতাস ছিল মানে খুব ভালো লাগছিল। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে পাখিরা যার যার বাসায় ফিরে যাচ্ছিল কেউ কেউ হচ্ছে ভবঘুরের মতো আকাশে ঘুরে বেড়াচ্ছিলো যেটা পাখিদের কাজ আর আমরা আমাদের সারাদিনের ঘোরাঘুরি শেষে বিশ্রাম নিচ্ছিলাম তারপরে চলে যাওয়ার মুহূর্ত তো যেতে যেতে এই প্রাকৃতিক পরিবেশটা আসলে আমার ভালো লাগে আমি অনেক অনেকবার এখানে এসেছি ভবিষ্যতেও ইনশাল্লাহ হয়তো আরও আসবো কারণ ঢাকা শহরে এই ধরনের খোলামেলা পরিবেশে ঘুরতেই আমাদের ভালো লাগে তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ